কথা বোধহয় বুঝেন নাই, কথা বুঝেন নাই মনে হয়, না বুঝছেন না, ই আসতেছে মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরব্বি আমার সাপোর্ট দিতেছে ভালো, তেল ফুরিয়ে গেলে ইঞ্জিনে যেমন গ্যাস দেয় না, মুরব্বি সাপোর্ট দেয় আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ তাআলা মুরব্বিকে, এই এলাকার সমস্ত মুরব্বিদেরকে, মুরব্বিরা হলো ওল্ড ইজ গোল্ড তাই না, কিন্তু যেই মুরব্বি ইসলামের বিরোধিতা করে ওল্ড ইজ বোল্ড, তাই রে বোল্ড আউট হয়ে মুরব্বি, আর যেই মুরব্বি ইসলামের কথা বলে আমাদের মাথার মুকুট, আর যে মহিলার ইসলাম দেখতে পায় না, বেদাতের কথা বললে গায়ে ফুসকা পরে ফুসকা উঠে, এগুলো হলো ওল্ড ইজ বোল্ড, বুজ্জা 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 ব্যাক ডেটেড মাল, এগুলো শেষ, কথা বুঝতে পারছেন কিনা। আর যেই যেই বৃদ্ধরা বৃদ্ধ হ সালমান ফার্সির মতন 90 বছর বয়সে খন্দকের যুদ্ধ করেছেন, এটা আসতে বাসায় যেয়ে কয়ে সুবহানাল্লাহ, সেরকম ইমানদার বৃদ্ধ হতে হবে তাই না, তা আল্লাহ আমাদের বুঝবার তৌফিক এনায়েত করুন। এরপরে আমাদের দেশে পর্দার নামে জাহিলিয়াতি চালু হয়, নিজের মেয়েকে নিজের বোনকে প্রাইভেট টিউটরের সামনে একলা ছেড়ে দেওয়া হয়, কোচিং সেন্টারে তিনি যায়, আর কোচিং সেন্টারে সার আস্তে আস্তে একাপে একটা সারে পরিণত হয়ে যায়, আগে থাকে সার কিন্তু যেহেতু পর্দা থাকে না, তারপরে কি হয় সে সার, এই জন্য আগে সার হয় পরে কি হয় সার হয়, সার কি করে তা তো আপনারাই ভালো জানেন, বেহায়া সারের পরিণতি সম্পর্কে, এই জন্য কয়দিন পরে পান্না মাস্টার জন্ম হয়, ধর্ষণ করে সেঞ্চুরি করে, তাই 100টা করেছে আর 500টা করবো, এর কারণ কি, এর কারণ আমরা সুযোগ করে দিয়েছি। রসুল বলেছেন, কে বলেছেন, দুইজন বললেন মনে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যখন একটি কক্ষে নারী আর পুরুষ একত্রে থাকে, ইল্লা কানা সালিসুহুমা শাইতান, তৃতীয় আরেকজন থাকে, তার নাম কি, তার নাম কি, শয়তান। তাহলে এখন যখন স্যারকে পড়াবেন, আমি আপত্তি করি না, স্যারের সামনে আপনি একজন পুরুষ গার্জেন উপস্থিত থাকতে হবে, এটা হলো শরীয়তের শর্ত, তারা হলে যতক্ষণ স্যারের সামনে বসবে ততক্ষণ আপনি পিতামাতার আমলনামায় কবিরা গুনা লেখা হতে থাকবে, গুনা থেকে গুনাহে জারিয়া হতে থাকবে, জেনার গুনা হতেই থাকবে হতেই থাকবে, কেন স্যার জুয়ান, স্যারের কি যৌবন টৌবন নেই, কথা বুঝেন না কেন, যে ব্যক্তি বলে আমার মন ঠিক আছে ও সবচেয়ে বড় শয়তান, মন যে তোমার ঠিক আছে আর মন যে তোমার ঠিক নাই জানেন কে, আল্লাহু আলিমুম বিদাতিস সুদুর, আল্লাহ কেবল মানুষের পরিকল্পনা জানেন, মন ঠিক আছে কি ঠিক নাই, মনে মনে মন কলা খাইলে যেমন হবে না, তেদ্রুপ ভাবে মন ঠিক আছে বলে পর্দা ছাড়লে হবে না, মনকেও ঠিক করতে হবে, চোখকেও ঠিক করতে হবে, পর্দাকেও ঠিক করতে হবে। আমি স্যারদের দুশ্মন না কিন্তু সহশিক্ষা কল্যাণ বই আনে না,